প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণী গণিত অষ্টম অধ্যায় চতুর্ভুজ, চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য। তাহলে আমরা আজকে প্রাথমিক জ্ঞান, চতুর্ভুজ সম্পর্কিত প্রাথমিক জ্ঞান আগে ধারণাটা নিয়ে নিই, পরবর্তীতে আমরা উপপাদ্য করব। তাহলে আমাদের চ্যাপ্টারের নাম হলো চতুর্ভুজ। চতুর্ভুজ কাকে বলে সেটা আমরা জানি। চতুর্ভুজ হলো চার বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ ক্ষেত্র বলা হয়, আর চার বাহু দ্বারা আবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলা হয়। তাহলে চতুর্ভুজ বিভিন্ন ধরনের চতুর্ভুজ পড়ো এখানে। তাহলে আমরা জানি চার বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ ক্ষেত্র বলা হয়। তাহলে আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করবো, যে কোনো যার কোনো বাহু কোনো কোণ কোনোটার সাথে কোনোটা সমান নয় বা মিল নেই, তাহলে আমরা চতুর্ভুজ এখন। তাহলে এই চতুর্ভুজের নাম কি হবে? যার কোনো বাহু কোণ কোনোটা মিল নেই, এই ধরনের চতুর্ভুজকে বিষমবাহু চতুর্ভুজ বলা যায়। বিষমবাহু চতুর্ভুজ, এই চতুর্ভুজের কোনো গুণই নেই, তাহলে এই ধরনের চতুর্ভুজকে বলে বিষমবাহু চতুর্ভুজ। তাহলে আমরা বলবো চতুর্ভুজের বিভিন্ন প্রকার ব্যাখ্যা। যদি এই চতুর্ভুজটার একটা মত বৈশিষ্ট্য বা একটা গুণ বাড়ে, যেমন এটা কোনো গুণই নাই, কোনো বাহুর সাথে কোনো বাহু মিলবে না, কোনো গুণের সাথে কোনো গুণের পরিমাণ ঠিক হবে না, এই ধরনের চতুর্ভুজকে বলা হয় বিষমবাহু চতুর্ভুজ। যদি এই চতুর্ভুজটা যে দুইটা বাহু সমান্তরাল হয়, এই চতুর্ভুজটা যদি একটা গুণ বৃদ্ধি পায়, একটা গুণ বৃদ্ধি পায় যে দুইটা বাহু সমান্তরাল, এই চতুর্ভুজটা এই বাহু আর এই বাহু সমান্তরাল, তাহলে এই চতুর্ভুজটার নাম হয়ে যায় ট্রাপিজিয়াম। তার একটা গুণ বৃদ্ধি যে তার দুইটা বাহু কি সমান্তরাল, তাহলে এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হলো দুইটি বাহু সমান্তরাল, বৈশিষ্ট্য হলো দুইটি বাহু সমান্তরাল, এই জন্য নাম হয়ে গেছে কি ট্রাপিজিয়াম। বৈশিষ্ট্য হলো দুইটা বাহু সমান্তরাল, একটা বৈশিষ্ট্য তার নাম হলো কি ট্রাপিজিয়াম, নাম হলো ট্রাপিজিয়াম। তাহলে আমরা ট্রাপিজিয়াম চিনলাম। যদি এর দুইটা গুণ বৃদ্ধি পাই, যদি এর দুইটা গুণ বৃদ্ধি পাই, তাহলে এর নাম হয়ে যাবে আগে দুই নম্বর সমান্তরাল ছিল, এখন যদি চারটা বাহু সমান্তরাল হয়, বিপরীত বাহু সমান্তরাল হয়, এই বাহু এই বাহু সমান্তরাল, এই বাহু এই বাহু সমান্তরাল হয়, তাহলে এই চতুর্ভুজের নাম হয়ে যায় সামন্তরিক। কি নাম হয়? সামন্তরিক। বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল হয়ে যায়, তাহলে দুইটা বৈশিষ্ট্য হয়। কি হয়? এক নম্বর বৈশিষ্ট্য হলো চারটি বাহু বিপরীত বাহুগুলি সমান্তরাল, বিপরীত বাহুগুলো সমান্তরাল, আর একটা বৈশিষ্ট্য হলো বিপরীত বাহুগুলি সমান, বিপরীত বাহুগুলো সমান, আবার বলে কৈনিক কৈনিক কোণগুলি সমান, এই কোণ আর এই কোণ সমান হবে, কৈনিক কোণ আর কোণগুলি সমান হবে, এই কোণ আর এই কোণ সমান হবে, যদি সৃষ্টি কি হয় তাহলে এই কোণ সৃষ্টি কি হবে, বাকি কোণ গুলি অবশ্যই, তাহলে এটা 120 ডিগ্রি, 60 থেকে 120 ডিগ্রি হবে 240, 240 কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে 120 করে পাবো, মানে যে এই কোণ গুলি 120 ডিগ্রি, এটাও একটা বৈশিষ্ট্য। তার কৈনিক কোণ গুলি সমান হয়, কৈনিক কোণ গুলো সমান, কর্ণগুলি সমান নয়, কর্ণ দুইটা কর্ণ হয়, এই দুইটা কর্ণ, এই কর্ণ দুইটা কিনা সমান নয়, কর্ণগুলো সমান নয়, কর্ণদ্বয় সমান নয়, এই হলো এর বৈশিষ্ট্য। তাহলে আমাদের এরকম বৈশিষ্ট্য থাকবেই, ওই চিত্র দিয়ে বুঝবো যে এটা সামান্তরিক, এরকম বৈশিষ্ট্য থাকলে আমরা বুঝবো কি এটা সামান্তরিক। তাহলে আমরা এটা চতুর্ভুজ থেকে আর কিভাবে নাটি নিয়ে আসে, তারপর ট্রাপিজিয়াম থেকে সামান্তরিক আসে এটা শিখলাম, আর শিখবো যদি সামান্তরিকটা আরো একটা গুণ বৃদ্ধি পায়, যদি বাহুগুলি যদি
কোনগুলি যদি সম্পূর্ণ হয়ে যায় যেরকম এটা তিনজন ভাগ আছে, আমরা যদি এটা লম্বা লম্বি ভাবে দিয়ে দিই তাহলে যে সামুদ্রিক থেকে আমরা যদি সামুদ্রিকটাকে লম্বা লম্বি পাবো, যদি লম্বা লম্বি ভাবে দিই তাহলে যে চিত্রটা পাবো যে আকৃতিটা হবে এটার নাম হবে আয়ত। তাহলে কি গুণ বৃদ্ধি পেয়েছে? বিপরীত পাহাড়গুলি সমান্তরাল, সমান ও সমান্তরাল, ঠিক আছে। আর একটা গুণ বৃদ্ধি হয়েছে কি? কোণগুলি কি সমকোণ? কোণগুলি কি সমকোণ? কোণগুলি সমকোণ। তাহলে বৈশিষ্ট্যটি বিপরীত পাহাড়গুলি পরস্পর সমান সমান্তরাল, আমরা একবারে বলতে পারি বিপরীত পাহাড়গুলো পরস্পর সমান ও সমান্তরাল। আর দুই নম্বর বৈশিষ্ট্য ডেলফিন পার্বতের এই কয়টি কোন গুরু সমান, কোন গুরু অংশকে কোন গুরু সমকোণ, কোন গুরু সমকোণ। আর হলো আরেকটা বৈশিষ্ট্য হলো কর্ণদ্বয় সমান, সামান্তরিক কর্ণদ্বয় দৈর্ঘ্য সমান, সামান্তরিক কি কর্ণদ্বয় দৈর্ঘ্য সমান হয়। তাহলে যে এই কর্ণ দুটো কি হবে সমান হবে, কর্ণ দুটো সমান হবে এবং এই কোণগুলি 90 ডিগ্রি করে হবে, প্রত্যেকটা কোণ কি হবে 90 ডিগ্রি। এই ধরনের চিত্রকে বলা হয় আয়তন। এই ধরনের চিত্রকে আমরা কি বলবো? আয়ত বলবো। তাহলে আমরা আয়ত গেলাম। আয়তন যদি আরেকটা গুণ বৃদ্ধি পায়, আয়ত ক্ষেত্রে যদি আরেকটা গুণ বৃদ্ধি পায় বাহুগুলি সমান হয়ে যায়, এই আয়তন এই আয়তন সবগুলি বাহু যদি সমান হয়ে যায় তাহলে নাম হবে বর্গ। তাহলে কি গুণ বৃদ্ধি পেল? যে এক বাহুগুলি সকল বাহুগুলো সমান ও সমান্তরাল, চারটে বাহু সমান্তরাল, বাহুগুলি সমান ও সমান্তরাল, সবগুলি বাহু সমানে। আর হলো কোন গুরু সমকোণ, কর্ণদ্বয় সমান, কর্ণদ্বয় সমান। তাহলে এর বৈশিষ্ট্য হলো যে সব চারটি বাহু সমান, এই বাহু এই বাহু সমান, এই বাহু এই বাহু সমান, চারটে বাহু সমান এবং সমান্তরাল। তাহলে এই ধরনের আকৃতি বলা হয় কি বর্গ। বর্গগুলি সমান হবে, কোণগুলি কি হবে সমকোণ, কোণগুলি কি হবে সমকোণ, কোণগুলি সমকোণ 90 ডিগ্রি করে হবে। তাহলে আমরা বর্গ ছিলাম, দুইটা চতুর্ভুজ ছিলাম, আর একটা চতুর্ভুজ আছে আমাদের সাধারণ বিন্দু থাকে, এই ধরনের বাহু কি বলে শোণিত সাধারণ বিন্দু আছে, সাধারণ বিন্দু আছে, 3 সেন্টিমিটার হয়, এটা 3 সেন্টিমিটার হবে, কি সম্পর্কে প্রাথমিক ধারণা করে শিখো। তাহলে আমাদের আজকের পড়া হলো
সংজ্ঞা এবং এদের বৈশিষ্ট্যগুলি শিখবো। বাড়ির কাজ হলো বিভিন্ন ধরনের চতুর্ভুজের সংজ্ঞা ও বৈশিষ্ট্য। আমরা এগুলির সাহায্যে বিভিন্ন বহুনির্বাচনীগুলি আমরা শিখতে পারবো। আপনি এখানে আসে যে সঙ্গীত সমান্তরালভাবে কি বলে বা যার জন্য বিপরীত ভাবগুলি সমান্তরালভাবে প্রথম বিপরীত ভাবগুলি সমান্তরালভাবে কি বলে এই ধরনের সংজ্ঞা আসে, তাহলে আমরা ওই কি বহুনির্বাচনগুলি শিখবো। আর এই বৈশিষ্ট্যগুলি শিখলে আমরা বিভিন্ন তথ্যের যে বহুনির্বাচনীগুলি আছে এগুলি শিখতে পারবো। তাহলে আমাদের এই হলো পড়া। আশা করি তোমরা জ্যামিতিক চিত্র সম্পর্কে বড় ধারণা হয়েছে। এই ধারণা অনুযায়ী তোমরা বাড়ির কাজ কি অবশ্যই করবে, অবশ্যই তোমরা ভালো থাকবে। ধন্যবাদ।